চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। এক একজন পাবলিকানের কাছে এটা কেবল একটা প্রতিষ্ঠান না, এই নামের সাথে ঝাঁক বেঁধে আসে হাজারটা স্মৃতি। এই স্মৃতির আতুর ঘরের শুরুটা এখান থেকে। এই ক্যাম্পাসের প্রতিটি ইচ্ছুরকি শত পাগলামির সাক্ষী, বাতাসে কান পেতে শুনলে আজও শোনা যায় হাসির কলরুল। স্কুল ও কলেজ জীবনের সুখ স্মৃতিগুলো এই প্রাণীর ক্যাম্পাসে শ্বাস নেয়, আর হয় জীবন্ত থেকে জীবন্ততর, তাই কেন আরেকটি বার নয়, ফিরে যাই অতীত স্মৃতিতে। লেটস গো ব্যাক টু লাভ। কত সম্পর্কের, কত বন্ধুত্বের উত্থান আর বেড়ে উঠায় এই বকুলতলায়। এই শত সম্পর্কের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই বহুবর্ষী বকুল গাছ, ডালে ডালে পাতার কানাকানিতে গল্প হয়ে আছে আজও বন্ধুত্বগুলো। এই পথের ধুলিকণার চাইতো বেশি এই পথের স্মৃতি। এখানের বাতাসে কান পাতলে আজও সেই পুরনো দিনের পদধ্বনি শুনতে পাই, পায়ে পায়ে যে কত পথ হাঁটা হয়ে গেল। স্কুল কলেজ জীবনে ক্লাসরুম থেকে বেরোতে কি ভীষণ ছটফটি না করতাম। সময়ের স্রোতে আজ পেরিয়ে গেছে সেই সব ক্লাসরুমের গন্ডি। তখনের খুব পড়ুয়া দুষ্টের শিরোমণিদের দূরত্ব আজ গুছে গেছে। সফলতার পথে সবাই আজ উদ্যমী পথে, তবু এই ব্যস্ততার জাতকলে পড়ে মন আজ সেই ক্লাসরুমেই ফিরতে চাই। সেই সব টিচারদের বকুনি, প্রিয় মুখগুলোকে প্রতিদিন দেখার লোভ সামলানো যায় না। কিছু ফুল ঝরে গেছে, যে মুখগুলো প্রতিদিনের হাসি কান্নার অংশ ছিল তারা কি এক অজানা অভিমানে দূরে চলে গেল। নশ্বর পৃথিবীতে না হোক, মনের স্মৃতিপটে আজও এই মুখগুলো ততটাই জীবন্ত যতটা কলেজ জীবনে ছিল। অপেক্ষায় থাকতাম কখন ছুটির ঘন্টা বাজবে আর কখন দৌড়ে বেরোবো ক্লাস থেকে। এখন তীর্থের কাকের মতো সেই ছুটির ঘন্টার অপেক্ষায় থাকি, কিন্তু এখন আর সেই মধুর ছুটির ঘন্টা বাজে না, তাই ব্যস্ততা থেকে অবসর পাওয়া। ৪৫-এর অ্যাসেম্বলি হোক অথবা ছুটির পরের আড্ডা, মাঠের পাড়ের নারিকেল গাছের নিচে বসে সবার চোখ ফাঁকি দিয়ে নারিকেল চুরির মাস্টার প্ল্যান করা, কিংবা স্পোর্টসের পুরো সময় জুড়ে মারদা পেয়ে বেড়ানো, ভোলা যায় না মুহূর্তগুলো। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিংবা ফুটবল কিংবদন্তি মেসি অথবা রোনালদো হওয়ার স্বপ্ন নিয়ে কত চার ছক্কা আর গোল এই মাঠে। যদি সময়কে থমকে দেওয়া যেত, তবে এই করিডোরের হাজারটা আড্ডা যে কোনো একটাতেই সময়কে আটকে রেখে দিতাম। কি অসম্ভব নস্টালজিয়া জেগে বসে, কত মুহূর্তের স্মৃতির প্রতিধ্বনি যেন আজও শুনতে পাই। ঘুম চোখে তড়িঘড়ি কলেজে আসার পথে ধোয়া ওঠা গরম চায়ের কাপ, কত কলেজ পালানো আর আড্ডার স্মৃতি এই পুকুর পাড়। কত কত সময় কেটে গেছে আড্ডা আর গানে এই পুকুর পাড়েই।